তুমি ব্যতীত তিনটি ত্রিচক্র ঔষধের নাম কি কি? হোমিওপ্যাথিতে সাধারণত কাছাকাছি লক্ষণ বিশিষ্ট তিনটি ঔষধ আছে, এদেরকে ট্রাইও মেডিসিন বা ত্রিচক্র ঔষধ বলা হয়। তার মধ্যে এক নম্বরে আছে ক্যালকেরিয়া কার্ব, সালফার এবং লাইকোপোডিয়াম। এই তিনটা ঔষধের লক্ষণ সাধারণত একটার পর আরেকটা ঘুরে ঘুরে আসে, এবং এই জিনিসগুলি রোগীর চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের মনে রাখা দরকার। আর দুই নাম্বার ত্রিচক্র ঔষধের মধ্যে আছে সাইলেসিয়া, পালসেটিলা এবং ফ্লোরিক অ্যাসিড। এই তিনটা ওষুধের লক্ষণ সাধারণত রোগীদের মধ্যে ঘুরে ঘুরে আসে, আসতে দেখা যায়। এবং তিন নম্বরে আছে কোলোসিনথিস, কস্টিকাম এবং স্টেফিসিক্রিয়া। এই তিনটা ওষুধের লক্ষণও সাধারণত রোগীদের মধ্যে ঘুরে ঘুরে আসতে দেখা যায়। কাজে এই তিনটি ত্রিচক্র ঔষধ বা ট্রাইও মেডিসিনের নাম। হোমিওপ্যাথি প্র্যাকটিসের সময় সকল ডাক্তারদের স্মরণে রাখা উচিত।